তো বন্ধুরা তখন থেকেই তো ঘোড়ার গাড়িতে চড়ছি, এবার ইচ্ছে হলো একটু ঘোড়ার গাড়ি চালানোর, ঠিক আছে। बुलावे तुझे यारे आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। बुलावे तुझे यारे आज। গুড ইভিনিং নয় আর এটা গুড নাইটও নয়, যে যখন দেখছো তাকে সেটাই, আর কেউ মর্নিংয়ে দেখলে তাকে গুড মর্নিং, কেউ ইভিনিংয়ে দেখলে ইভিনিং, এবং কেউ যদি নাইটেই দেখে থাকো তো গুড নাইট। তো ভিডিও শুরুতেই গুড নাইট থেকে শুরু করছি, বাট বিকজ এখন আমি আছি শিয়ালদা স্টেশন, লাইক এখান থেকে 11:30 লালগোলা লোকাল ধরবো, আমার পিছনে এই ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটাই করে আমার এখন যাবো মুর্শিদাবাদ। হ্যাঁ গাইস, লালগোলা লোকাল ধরবো, আর ট্রেনটি আমাদের মুর্শিদাবাদ স্টেশনে মানে আমাদের গন্তব্যস্থানে নাম করবে 4:30। তো আমাদের ট্রেন জার্নি করবো ঠিক আই থিঙ্ক 5 ঘন্টা, ঠিক আছে। তো চলে এখন আনন্দ করবো, ফুর্তি করবো, মজা করবো, কী করি না করি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবো না। তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ করে দেখো, লেটস গো। আর গাইস, শিয়ালদা স্টেশন এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা কিন্তু সবসময় কিন্তু সর্বদা ভিড়ের মধ্যেই রয়েছে, তো এত রাতেও কিন্তু এই জায়গাটা কিন্তু জনশূন্য নেই, ঠিক আছে। তো এই ট্রেনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই ট্রেনেই করে আজ আমরা জার্নি করবো। তো চলো এবার ট্রেনের ভিতরে প্রবেশ করে যাই। দেখতে পাচ্ছ এটাই আমাদের ট্রেন, আর এটাই হচ্ছে আমাদের সিট, ওখানেই আমার পার্টনার রয়েছেন। যাই হোক, একটু হাই করে দেন, চলো। ফাইনালি এখন আমরা আছি ট্রেনে, এখন আমরা আছি ট্রেনে, এখন আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারিনি। এখন আমার যে অলমোস্ট 3:30 আমাদের গন্তব্যস্থান, আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে আরও আই থিঙ্ক অলমোস্ট 1 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর সঙ্গে আমাদের যা যারা বন্ধুরা দিয়েছে তাদের দাদাকে অনেকটাই ধন্যবাদ জানাচ্ছি। আমি একবার দেখিয়ে নেবো এই মুহূর্তে আমাদের ট্রেনের বর্তমান কীরকম কী কন্ডিশান রয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার রুম পার্টনারের এখন কন্ডিশান কিন্তু খুব খারাপ, যাই হোক অনেকটাই জার্নি করে এসেছি এবং এখনও অনেকটা পথ আমাদের যাওয়া বাকি রয়েছে, ঠিক আছে। তো আমি একবার এখন আমাদের ট্রেনের বাইরের দৃশ্যটা আপনাদের দেখে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাইরের পরিবেশ একদমই অন্ধকার, এর মধ্য দিয়ে আমাদের ট্রেন ধীর গতিতে কুচকুচি কাগজ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অনেকটা প্রথমে জাদু করেছি, তো অনেকটা গুনগুনও পাচ্ছে, তার মধ্যেও চেষ্টা করছি আপনাদের সাথে ভিডিও করার, বিকজ ব্লগিং করছি মানে ব্লগ তো কন্টিনিউ করতে, তাই না? চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে ভিডিও। এই স্টেশনটার নাম কি আছে? স্টেশনটার নাম কি আছে? পাগলা চন্ডি। জানো নামকরণ কে করেছে জানো? হ্যাঁ জানি না নামকরণ কে করেছে, বাট নামকরণটা শুনে আমার সত্যি খুব হাসি পাচ্ছে। এখন পাগলা চন্ডি একটা স্টেশনের নাম হতে পারে আমার জানা ছিল না, বাট দেখে তো বিশ্বাস করতেই হলো। দেখতে পাচ্ছ সবাই এখন ঘুমে ব্যস্ত রয়েছে, আমাদের ট্রেন কুচকুচি আওয়াজ করতে করতে গন্তব্যস্থানের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। ফার্স্ট টাইম এরকম একটা রাতে জার্নি করছি, একটা ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা আজ আমি আপনার সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারো, লেটস গো। এক্সপিরিয়েন্সের কথা বলো তো আমি তাহলে একটাই কথা বলবো, যে জার্নিতে যে খুব মজা নিচ্ছে তাও না, আর আমার পিছনেই দেখতে পাচ্ছ এরকম যেসব বুকিং রয়েছে, তো আমাকে হয় দাঁড়িয়ে না অনেক বসে আমাকে দিতে হচ্ছে, তো আমি ঘুমানোর জন্য সেই সুযোগটা পাইনি, ঠিক আছে। যাই হোক, ফার্স্ট জার্নিতে আমি খুব খুশি তাও আমি একদম আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে আরো অলমোস্ট 30 মিনিট লাগবে, আর তারপরেই আমরা পৌঁছিব আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থানে মুর্শিদাবাদ। তাহলে তারপরে কিন্তু মুর্শিদাবাদের পার্ট 1 পার্ট 2 সিরিজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলে আসতে চলেছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাই না? সকালে যদি এক কাপ চা যদি না পাওয়া যায় তাহলে জার্নিটা পুরো বৃথা হয়ে যায় না, তার জন্য রয়েছে আমাদের চা কাপ।
ফাইনালি এখন আমাদের হাতে সেই চা চলে এসছে, মর্নিংয়ে ভোরের চা, যেটা তাহলে জার্নিটা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। তো জার্নি করছি কমপ্লিটভাবে, বাট সেটাকে অসম্পূর্ণ থেকে গেলে তা তো একদম হতে পারে না, না তো তুমি ঘুমিয়ে থাকো আর আমি চাটা এখন টেস্ট করে দেখে তোমাকে জানাচ্ছি কেমন হয়েছে। তুমি ঘুমো আর আমি চাটা টেস্ট করে তোমাকে বলছি কেমন হচ্ছে, ঠিক আছে? সারা রাতের এই ক্লান্তিটাকে আমাকে এক মিনিটের জন্য জুড়ে দিতে সক্ষম হলো চা। আমরা আমাদের হাতে সবাই চা, সারা রাতের এই ক্লান্তি এই জিনিসটাকে আমাকে এক মিনিটের জন্য জুড়ে দিতে সক্ষম হলো এই চা। আমি যে খুব একটা খারাপ আমি তাও বলছি না, অনলাইন সব ঠিকঠাকই আছে, ঠিক আছে? তো এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করলাম আমার ফার্স্ট টাইম, আমার লাইফ ফার্স্ট টাইম, শুধু ফার্স্ট টাইম বললি নয়, আমার লাইফে ফার্স্ট টাইম ট্রেন জার্নি এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কী ছিল না এখানে, ছিল একটা শান্তি, আর তারপরেই ছিল ফার্স্ট মর্নিংয়ে সেই চা, একটা আলাদাই অনুভূতি, একটা ঐতিহ্যবাহী চা। বাট চাটা যদি আরও ভালো হতো যদি ওটা মাটির কাপেই হতো, যাই হোক, তো ট্রেনে তো আর মাটির কাপ পাবো না, এটাকে সেই কলকাতা নয়, কলকাতা মানে মাটির কাপে ভাঁড়ে, মাটির ভাঁড়ে চা, একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স ছিল ওটাই। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটাও আমার খুব একটা খারাপ তাও বলবো না, ঠিক আছে? তো রয়েছে আর একটা স্টেশন, তারপরে আমাদের ডেস্টিনেশন। গুড মর্নিং গাইস, এখন আমরা রয়েছি বহরমপুর স্টেশন। এত সময় আমাদের ট্রেনটা কিন্তু এই বহরমপুরেই হল্ট করছিল, মাঝখানে রয়েছে আর একটা স্টেশন, তারপরেই আমাদের ডেস্টিনেশন মুর্শিদাবাদ। ফাইনালি এখন আমরা চলে এসেছি কাসিম বাজার, ঠিক আছে? আর এরপরেই নেক্সট স্টেশন রয়েছে আমার আপনার সবার প্রিয় শহর মুর্শিদাবাদ। কি নেই এখানে, মুর্শিদাবাদের প্রত্যেক অলি গলির আনাজ কানাচে কিন্তু শুধু রয়েছে ঐতিহ্য, ইতিহাস আর ইতিহাস, ঠিক আছে? তো সেই ইতিহাস খুঁজতে আমি এবং আমার এখন দাদা চলে এসেছি মুর্শিদাবাদে। তো দেখা হচ্ছে এখন মুর্শিদাবাদে গিয়ে। আর একটাই কথা, ফার্স্ট টাইম আমার এই ট্রেনের এক্সপিরিয়েন্স খুব ভালো, জাস্ট আমি লাইক করছি এক্সপিরিয়েন্সটাকে। সব থেকে ভালো হয়েছে আমার মর্নিংয়ে যে আমার চা খাওয়ার এক্সপিরিয়েন্সটা না সত্যি খুব ভালো লাগলো। আমার সারা রাতের এই ক্লান্তি জিনোটাকে এক নিমেষ জন্য দূরীভূত করতে সক্ষম হলো জাস্ট এক কাপ চা, ঠিক আছে? ওয়েলকাম টু মুর্শিদাবাদ। হ্যাঁ গাইস, এটাই আমাদের ট্রেন জার্নি, লাস্ট প্ল্যাটফর্ম আর লাস্ট স্টেশন যাই বলো না কেন। তো বেশ আমরা অলমোস্ট 197 মানে প্রায় 200 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে নিয়েছি এক রাতেই, যাক আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।
ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকটাই ডিফিকাল্ট ছিল, যাই হোক ম্যানেজ করে নিয়েছি। আর এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে, ঠিক আছে চলো ওয়েলকাম টু তো। বাস এটাই হচ্ছে আমাদের ট্রেন জার্নি, লাস্ট প্ল্যাটফর্ম। এখন আমরা চলেছি মুর্শিদাবাদ। এই ট্রেনটা খুবই ভাগ্যবান ছিল, কারণ এই ট্রেনেই করে আজকে আমরা জার্নিটা কমপ্লিট করলাম, ঠিক আছে। যাই হোক এই ট্রেনটা এখন আমাদের মুর্শিদাবাদে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে লালগোলা, লালগোলাতে চলে যাচ্ছে এই ট্রেনটি। খুব মিস করবো আমরা সবাইকে, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ তো মেন কথা হচ্ছে আমরা এখন আসছি মুর্শিদাবাদ স্টেশনে। আর মুর্শিদাবাদ মানেই একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, কি না? মুর্শিদাবাদে কী নেই, অনেক রয়েছে ঐতিহাসিক স্থান এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের প্রত্যেকটা আনাচে কানাচে অলি গলির প্রত্যেকটা কোণায় ছড়িয়ে রয়েছে শুধু ইতিহাস আর ইতিহাস। তো সেই ইতিহাসের পুনরুত্থাপনের জন্য আজ আমি এবং আমার দাদাকে নিয়ে চলে এসেছি মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদের পার্টগুলি এক এক করে বাই টু বাই আমার চ্যানেলে আপলোড হবে, হয়েছে, হতে থাকবে, হচ্ছে, রাইট? তো তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে গাইস, ভিডিওগুলো দেখার জন্য। চ্যানেলে বেল আইকনটি কি এত জোরে বাজাও গাইস, এত জোরে বাজাও যেন বেল আইকনটি বেজে যায় এবং নোটিফিকেশান পৌঁছে যায়। সো এটা তো গাইস আমার পিছনেই রয়েছে মুর্শিদাবাদ স্টেশন, অ্যান্ড রাইট টাইম রাইট নাও অ্যান্ড রাইট সেট আপ। হ্যাঁ গাইস, এখন আমি রয়েছি মুর্শিদাবাদ স্টেশনে। যাই হোক, এই দেখতে পাচ্ছ এই ঘোড়ার গাড়ি, এই ঘোড়া গাড়িতেই করে কিন্তু আমরা আজ সারাদিন ঘুরবো, আনন্দ করবো, মজা করবো, আরও কত কিছু তো করবো, তা তো আমি আপনার সাথে শেয়ার করবো। সো লেটস গো। আর হ্যাঁ গাইস, এই চ্যানেলে কিন্তু অবশ্যই কিন্তু মুর্শিদাবাদের পার্টগুলি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো আজকের ভিডিওর মেন কন্টেন্ট হচ্ছে আমার শিয়ালদা থেকে লালগোলা এক্সপ্রেস ধরে মুর্শিদাবাদ পর্যন্ত ট্রেন জার্নি ছিল আজকের আমার ট্রাভেলিং স্পট এবং ট্রাভেলিং টাইম, ঠিক আছে। সো এরপর থেকে কিন্তু এক একটি পার্ট করে কিন্তু আমি আসছি খুব তাড়াতাড়ি। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে।